নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট কুকিংয়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে একটি অসাধারণ জলখাবারের রেসিপি এটা আপনারা ফ্রেশ মুড়ি বা বাড়িতে অনেক দিন ধরে পড়ে থাকা নরম মুড়ি দিয়েও তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে দু কাপ মুড়ি নিয়েছি এটা অনেক দিন ধরে পড়েছিলো ঘরে তাই নরম হয়ে গেছে এই মুড়িটা দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দোসার রেসিপি দেখুন এটা কতটা নরম হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন এবার এর সাথে লাগছে ময়দা ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে হাফ কাপ লাগছে তার সাথে লাগছে টক দই টক দই লাগছে প্রায় টু টেবিল স্পুন মতন এই তিনটিকে আমি এবারে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি এটা যেহেতু আমি নরম মুড়ি ইউজ করেছি তাই এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট তারপরে এটাকে বাটতে হবে আপনারা যদি ফ্রেশ মুড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে প্রথমে গুঁড়ো করে নেবেন মুড়িটাকে গ্রাইন্ডিং জারে তারপরে সেটাকে ব্যবহার করবেন একসাথে দিয়ে আরেকটু জল দিয়ে এটাকে দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর এটাকে বেটে নিচ্ছি এটা বাড়তে একটু সময় লাগবে তিন চার মিনিট সময় লাগবে অল্প অল্প জল দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে একটু স্মুথ ব্যাটারে ধোসার যেমন ব্যাটার হয় সেই রকমই তৈরি করতে হবে প্রথম দু তিন মিনিটে এটা দেখুন আরেকটু এতে জল লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এতে আরো হাফ কাপ মতন জল দিয়ে দেব। এটাকে একটা মিহি ব্যাটার তৈরি করে নেব আরো এক মিনিট এটাকে একটু চালিয়ে নিচ্ছি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এটা একদম রেডি হয়ে গেছে এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম দেখুন ব্যাটারটা বাটিতে নিয়ে নেওয়ার পর এতে নুন মিশিয়ে দেবো নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিতে হবে প্রায় দু পিঞ্চ মতন বেকিং সোডা বেকিং সোডা মানে যেটা আমরা ঘরে ব্যবহার করি সব সময় সেইটাই দিতে হবে বেগে দু চিমটি মতো দিলাম এক মিনিট মতন একটু ফেটিয়ে নিচ্ছি এবার এটা একদম রেডি হয়ে গেছে এগুলোকে ভাসতে চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো দু ড্রপ মতো তেল তেলটাকে একটু ভালো মতন শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি হাতা দিয়ে দু হাতা ব্যাটার এতে দিয়ে এটা খুব বেশি ছড়ানো হবে না কারণ ধোসার মতন খেতে হলেও এটা খুব বেশি পাত্তা হলে ছিঁড়ে ছিঁড়ে যাবে ওঠানোর সময় তাই একটু মোটা করে তৈরি করতে হবে এটা যখন ওপরটা একটু শুকনো হয়ে আসবে ওপর থেকে এতে তেল দিয়ে দেবো প্রায় হাফ টি মতন তেল দিয়ে দিলাম আর দু তিন মিনিট এইভাবেই মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেব। দু তিন মিনিট পর দেখুন এটা ব্রাউন হয়ে গেছে জিনিসটা আর এটাকে এইভাবে ব্রাউন করেই তৈরি করতে হবে তবেই এটা খুব মুচমুচে হবে দুদিকটা হালকা হালকা করে সেঁকে নেওয়ার পর এটা রেডি হয়ে গেছে আর এই দোসাটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে তাই এটাকে আপনারা করে রেখে নিয়েও পরেও খেতে পারেন আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটু হালকাভাবে স্প্রেড করব ধোসার মত অত পাতলা করার কোনো প্রয়োজন নেই দু তিন মিনিট পর দেখুন এটাও ব্রাউন হয়ে গেছে ওপর থেকে একটু আলগা করে ছাড়িয়ে নিচ্ছি এটা ননস্টিক স্টিক তাওয়ায় সব থেকে বেশি ভালো হবে কারণ এটা একটু স্টিকি হয় তাই একটু ধৈর্য ধরে করতে হবে মুড়ি দিয়ে অসাধারণ একটা জল খাওয়ার আপনারা বাড়িতে যদি নরম হয়ে যায় মুড়ি সেইটা দিয়ে ট্রাই করতে পারেন একবার খুব ভালো লাগে খেতে যে কোনো ধরনের চাটনির সাথে এটা অনবদ্য লাগে খেতে সবুজ ধনেপাতার চাটনি বা এটা টমেটো কেচাপের সাথেও ভালো লাগে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য